হ্যালো বন্ধুরা, আশার আলো 21 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি আজকে আলোচনা করব জারমূল খাওয়ার উপকারিতা নিয়ে। এই ফলটি গ্রীষ্মকালীন ফল, এই ফলের উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করব। জারমূল একটি গ্রীষ্মকালীন ফল। জারমূলে আছে জারমূল আছে ভিটামিন, যথেষ্ট পুষ্টিগুণ আছে। এই জারমূল গাছে মূলত মাঘ ফাল্গুন মাসে এই ফুল আসে এবং মাঘ থেকে চৈত্র মাসের মধ্যে ফুল আসে এবং বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এগুলো এই জারমূল পেকে যায়, বড় হয়ে পেকে যায়। এই ফলটি প্রচুর পরিমাণে তখন এই জ্যৈষ্ঠ মাসে, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসে পাওয়া যায়। তবে বর্ষাকালে যখন বৃষ্টিতে অনেকের স্বাদটা কিছুটা পানসা হয়ে যায়, তবে বৃষ্টির আগে খেলে এই জারমূলটা অনেক মিষ্টি এবং পুষ্টিদায়ক হয়ে থাকে। দেখতে এই ফলটি ছোট হলেও এ ফলের আনারস ও তরমুজের সমান পুষ্টিগুণ রয়েছে। আম ও কমলার চেয়ে 3 গুণ ক্যালসিয়াম রয়েছে এবং আঙুর ও লিচুর সমান ক্যালসিয়াম রয়েছে এই ফলটিতে। এই ফলটিতে ভিটামিন এ, বি, সি, ডি, কে এবং পটাশিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম এবং খনিজ পদার্থ সমৃদ্ধ এই ফলে রয়েছে এবং প্রচুর জলীয় উপাদান রয়েছে এই ফলটিতে, যা গ্রীষ্মকালে ডিহাইড্রেশন থেকে আমাদেরকে রক্ষা করে এবং এই গরমে এই ফলটি খেলে অনেক মনে অনেক তৃপ্তি পাওয়া যায়। এই সিজনাল ফল এবং ফল প্রত্যেকদিন খাদ্য তালিকায় আমাদের যদি রাখা হয় তাহলে অনেক পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব। জারমূল খেলে আমাদের শরীরের যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এই জারমূল আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং এই ফলটি আমাদের গ্রীষ্মকালীন যে ভাইরাস বা গুটি বসন্ত বা অন্যান্য ভাইরাসের বিরুদ্ধে খুব প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে। জারমূল আছে ভিটামিন সি ও ফাইবার, যা আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং এই ফলটি, এবং যারা কোষ্ঠকাঠিন্য রয়েছে তারা এই ফলটি খেলে তাদের খুবই উপকার হবে, কারণ কোষ্ঠবদ্ধতা বা নিরাময়ে খুবই ভালো কাজ করে। যারা কোষ্ঠকাঠিন্য ভুগছেন তারা এই ফলটি খেলে, কারণ এই ফলে সি এবং ভিটামিন ফাইবার রয়েছে যা কোষ্ঠকাঠিন্য দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ফলটি। জারমূল খেলে আমাদের শরীরে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ রাখে, তাই যাদের কোলেস্ট্রলের সমস্যা আছে তারা এই ফলটি খেলে খুবই উপকার, কারণ এই ফলটি আমাদের কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং আমাদের শরীর থেকে খারাপ কোলেস্ট্রল শরীর থেকে বের করে দিতে সাহায্য করে এই ফলটি আমাদের, এবং কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করে এই ফলটি খেলে। জারমূল খেলে আমাদের শরীরে ডায়াবেটিস মাত্রা ঠিক রাখতে সাহায্য করে, তাই ডায়াবেটিস রোগীরা এই ফলটি নিঃসন্দেহে খাইতে পারেন, কারণ ডায়াবেটিসে গ্লুকোজ নিয়ন্ত্রণ করে এই ফলটি। ডায়াবেটিসে গ্লুকোজ নিয়ন্ত্রণ আমার শরীরে, যা ডায়াবেটিস রোগীরা নিঃসন্দেহে এই ফলটি খেতে পারেন, কারণ এই ফলটি অত্যাধিক মিষ্টি নয়, আবার কম মিষ্টি মাঝামাঝি ধরনের, যা এই ফলটি তেমন ডায়াবেটিসের জন্য উপকার, ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে। জারমূল খেলে আমাদের শরীরে মস্তিষ্কে বা লিভারের যত্নের টনিক হিসাবে কাজ করে এই ফলটি। আমরা প্রতিদিন খাদ্য তালিকা রাখলে আমাদের মস্তিষ্ক এবং লিভারকে ভালো রাখতে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে এবং আমাদের লিভারকে ভালো রাখে এবং লিভারের কার্যক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। তাই যাদের লিভারের সমস্যা আছে তারা এই ফলটি খেলে, এবং যাদের ভুলে যাওয়ার পরিমাণটা থাকে তারা এই ফলটি খেলে তাদের মস্তিষ্ক এবং স্মৃতিশক্তির অনেক উন্নতি, এবং আমাদের মস্তিষ্ক কোষগুলো সতেজ রাখে এবং
আমাদের মনটা ফুরফুরে রাখে এবং সতেজ রাখে, এবং শরীরে কোষে জলীয় পদার্থ থাকায় আমাদের কোষ বা আমাদের মস্তিষ্কের কোষগুলোকে সতেজ রাখে, যা মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। জামরুল ভেষজ সমৃদ্ধ একটি ফল, যা আমাদের বাত ব্যথায় খুবই উপকারী। তাই যারা বাত ব্যথায় ভুগছেন বা বাত ব্যথা বাতের সমস্যায় ভুগছেন, তারা এই ফলটি খেলে উপকার পাবেন এবং বাত ব্যথা নিরাময়ে কার্যকরী ভূমিকা পালন করে। জামরুল আমাদের চোখের নিচে কালো দাগ দূর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যাদের ঘুম হয় না বা চোখের নিচে কালো দাগ হয়ে গেছে, তারা এই ফলটি খেলে খুবই উপকার পাবে। জামরুল খেয়ে রয়েছে ভিটামিন সি এবং ফাইবার সহ, যা আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে। জামরুল খেলে আমাদের হার্ট ভালো থাকে এবং আমাদের স্ট্রোকের ঝুঁকি কমে। তাই যাদের হার্ট দুর্বল বা হাড়ে রক্ত চলাচল করতে, এই ফলটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা, হাড়ে রক্ত সঞ্চালনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জামরুল। তাই যাদের হার্ট দুর্বল বা হাড়ের সমস্যা, তারা এই ফলটি খেতে পারেন, কারণ এতে রয়েছে প্রচুর আয়রন, পটাশিয়াম বা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। এই ফলটি ক্যালসিয়াম সমৃদ্ধ জামরুল রয়েছে। জামরুল খেলে আমাদের আমাদের শরীরকে সুস্থ রাখতে এবং সবল রাখতে সাহায্য করে। জামরুলে রয়েছে ভিটামিন এ, থাকায় চোখের দৃষ্টি অটুট রাখে এবং চোখের দৃষ্টি বহুদিন ধরে রাখতে সাহায্য করে। চোখের দৃষ্টিশক্তি বহুদিন ধরে রাখতে সাহায্য করে এই জামরুল। জামরুল খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। প্রতিদিন জামরুল খেলে আমাদের শরীরে পুষ্টির চাহিদা পূরণ সম্ভব হয়। তাই আমরা এই গ্রীষ্মকালে এই ফলটি খাদ্য তালিকা অবশ্যই রাখবো, এবং এই ফলটি খুব অল্প পরিমাণে, অল্প দামে কিনতে পাওয়া যায়, খুবই দাম নয়, কারণ গ্রাম অঞ্চলে বা ডাঙা অঞ্চলে এই ফলটি প্রচুর পরিমাণে হয়ে থাকে এবং এটা হচ্ছে সিজনাল ফল। এই ফলটি গ্রীষ্মকালেই শুধু হয় এই সময়, তাই সিজনাল ফল খেয়ে আমাদের পুষ্টির চাহিদা অনেকটা পূরণ করা সম্ভব, এবং এই ফলটি খুব অল্প দামে পাওয়া যায়, বাজারে খুব অল্প দামে কিনতে পাওয়া যায়, দামেও সস্তা আছে। তাই এই ফলটি খেলে, এবং যথেষ্ট পুষ্টিগুণ রয়েছে, আম ও লিচুর সম পরিমাণে পুষ্টিগুণ রয়েছে এই ফলটিতে। আমে বা লিচুতে যে পরিমাণ জলীয় দ্রবণ বা যে পরিমাণ ভিটামিন রয়েছে, তার সম পরিমাণ ভিটামিন এই জামরুলে রয়েছে। তাই আমরা হেলায় না হয়ে এই ফলটি আমরা খাদ্য তালিকায় রাখবো। তো বিস্তারিত জামরুলের বিস্তারিত বিষয় নিয়ে আমি আলোচনা করলাম। এই গরমের সময় জামরুল খেলে আপনাদের শরীর সতেজ থাকবে এবং মস্তিষ্কের কোষগুলো সতেজ থাকবে। তার খাদ্য তালিকা আপনারা এই ফলটি রাখতে পারলে খুবই উপকার হবে। তো দর্শকবৃন্দ, আমি বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করলাম। আমার ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব দেবেন, তাহলে এরকম ধরনের ভিডিও আমি আরও উপহার দিতে পারবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি একটু লাইক এবং সাবস্ক্রাইব দেবেন, তাহলে এরকম ধরনের ভিডিও করার আমি উৎসাহ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।